ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি পীর যে শেখ বলেছেন এটা জায়েজ না, ওনার কথাই সঠিক। পীর মরি দিয়ে আবার কি আর, হকানি পর পীর আর না হকানি পীর, হয়তো বলা যেতে পারে এইটা ওইটা থেকে ভালো এইটা, কিন্তু পীর বলতে যে তাসউফের যে সিলসিলা ধারা পীর মুরিদ মুরিদের এর কোনো প্রমাণ নেই, এটা গলত। আউযুবিল্লাহ, গলত সনদ দ্বারা তারা এরকম এইসব শীষ মূল সুফিজমের মূল সম্ভবত শিয়াদের থেকে এসেছে, আউযুবিল্লাহ, এর কোনো মূল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস দেখা যাচ্ছি, একটা আল্লাহর কিতাব আর একটা আমার সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে পীরে আসবে, তোমরা পীর ধরবে তাহলে হক পথে থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, তুমি কোরআন সুন্নাহ বুঝো না, আলেমদেরকে জিজ্ঞেস করো, আলেম ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন, জানো না তো আলেমকে জিজ্ঞেস করো, কিন্তু পীর ধরতে হয়। দেখেন বাংলাদেশে কত পীর, যেখানেই যাবেন হকানি পীর, ভিতরে গিয়ে ঢুকেন আরো শয়তান, আউযুবিল্লাহ। না, এইসব সঠিক না। সৌদি আরব আমরা আছি আলহামদুলিল্লাহ, একজন পীর নেই, এই গুপি গুপি কিছু বন্ড বন্ড থাকতে পারে, এটা তো সব জায়গায় থাকে, গুমরা কম বেশ সব জায়গায় থাকে। দেখেন মক্কা মদিনার ইম্মা, যদি পীর থাকতো এরা হতো বড় বড় পীর, মক্কা ইমাম, মদিনার ইমাম, অথবা মাশায়েখ। বর্তমানে সৌদি আরব সবচেয়ে নির্ভরযোগ্য আলেম, মানে সবার কাছে যিনি সম্মানিত আলেম, তিনি হচ্ছেন শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হায়াতে তৈয়িবা দিন। যদি পীর তিনি পীর হতেন, বর্তমান মুফতি সাহেব এখনও আছেন সৌদি আরবের, অনেক বয়স্ক, আরাফায় খুতবা দিয়েছেন প্রায় চৌত্রিশ বৎসর খুতবা দিয়েছেন আরাফায়, সুবহানাল্লাহ, খতিব আরাফা প্রসিদ্ধ, তার নাম শেখ আব্দুল আজিজ আল শেখ, এখনও জিন্দা মুফতি। এখানে ফির ফকিরি বলতে কিছুই নেই, শেখ ইবনে বাজ, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, নাই কোনো পীর আলহামদুলিল্লাহ। তো এখানে কি হক নাই, বাংলাদেশে সব হক কানে পীর চলে গেল, সৌদিতে নাই, তাহলে সৌদিতে না হকভাবেই চলছে সব, কারণ একটা পীরও দেখলাম না সৌদিতে, পীরতন্ত্র বলতে নাই শরীয়তে কোনো দরিন, আপনি চলবেন কোরআন এবং সুন্নাহ হয়েছে, মাসলা জানেন না আলেমকে জিজ্ঞেস করবেন, আল্লাহুল মুস্তাআন। এদের ভিতরে ঢুকলে অনেক কিছু আছে, আমি নিজেই ছোটোবেলা আর কি, ছোটোবেলা আমাকে আমি নিজেই পীরের মুরিদ ছিলাম চায়ের তরিকায়, আমি হয়তো আরও কিছুদিন ওখানে থাকলে হয়তো আমাকেও খেলাফত দিয়ে দিত, বেশ দিন যেত না, হয়তো বৎসর দুই বৎসর, একটু আমি মনে মনে এটাই ছিল, শ্লোকের মেহনত ছিল, কিন্তু আল্লাহ আমাকে হেফাজত করেছেন, গুমরাহি থেকে উদ্ধার করেছেন। বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।